দেখো এটা কি ঠিক হচ্ছে? এই ভাইয়ের মানে কয়েকটা ভিডিও আমি ফলো করছিলাম, সত্যি মানে একদম জাস্ট অমায়িক, ঠিক আছে, খুব ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে, ভালো সেই অ্যাক্টিং করে। জয়গো দেখছে, আরে অনলাইন করছে, ভিডিও ফলো করি হলো না। তো বন্ধুরা আমরা আছি এখন রাজবাড়ি মেলা, ঠিক আছে, রাজবাড়ি মেলা অনেকদিন পর আসলো, দু বছর পর আমরা এবার রাজবাড়ি মেলায় সে ঘুরবো, সে মজা করবো, চলো আমাদের সাথে থাকো। আর আমরা আছি এখন আমাদের বাঁধে, দেখতে পারতেছো বাঁধের লোকগুলো আমাদেরকে দেখে বলতেছে কিরে এরা সব কি তারকাটা কাটে গেছে নাকি, কিন্তু আমাদের তারকাটাই। আমরা এখন যাচ্ছি রাজবাড়ি মেলায়, আর রাজবাড়ি নিয়ে অনেক গোপন কথা আছে, সেগুলো তোমাদেরকে রাস্তায় যেতে যেতে বলছি। আর এখানে পেয়ে গেলাম বাবলু দার দেখা, দিস নাইস ম্যান, দিস ইজ নাইস বাবলু সিং, চলো টাটা বাবলু দার টাটা। এবার দেখাচ্ছি আমাদের এখানকার একটা বিগ ডান্সার, ঠিক আছে, মানে এত সুন্দর ডান্স করে, ডান্সের মাধ্যমে একবারে সেনপাড়া লোকের মন জয় করে নিয়েছে। এই যে দেখাচ্ছি কৃষ্ণ সেন, এই দেখতে পাচ্ছ, ঠিক আছে, সে ডান্স করে। কিন্তু আমাদের একটা ভিডিওতে বলছিল যে না ভালো জায়গাটা ভালো, কিন্তু ফেসফেসা, এই যে ফেসফেসা ম্যান, ইল্লা দেতা হ্যায় ইল্লা দেতা হ্যায় ইল্লা দেতা হ্যায়। দাদা আমরা যখন ছোটোবেলা রাজবাড়ি মেলায় যেতাম, ঠিক আছে, তখন আমরা যেতাম রিস্কার পিছনে ঝুলে ঝুলে, যখন আমরা ছোটো ছিলাম। আর এখন টোটোওয়ালাগুলো দেখি আমাদেরকে চলে আসছে, আমরা ভাড়া মারি দিচ্ছি, এখন আমরা বড়ো হয়ে গেছি, আমরা হেঁটে যেতে পারি, টাকা আছে, খরচা করবো না, কেন টাকা কামায় তো অনেক জিগড়া লাগে, অনেক জিগড়া লাগে। তো যেন আমরা হেঁটে যাচ্ছি বেশি দূর না আমাদের এখান থেকে রাজবাড়ি। আমাদের বস যাচ্ছে আগে, জয় রয়, ঠিক আছে, আর আমরা আছি ওর পিছনে পিছনে, কেন জয় না থাকলে আমরা একদম জিরো, জয় আমাদের বড়ো হিরো। তো বন্ধুরা ফাইনালি দুই বছর পর আমাদের রাজবাড়ি মেলা হচ্ছে, আমরা যাচ্ছি। আগে যখন রাজবাড়ি মেলা আমরা ছোটোবেলা যেতাম, আমাদের শুধু কম্পিটিশন চলতো যে কে সব থেকে বেশি চুরি করতে পারে, আর রাজবাড়ি তখন আর কি বানায় নাই, তখন রাজবাড়ি কমপ্লিট ছিল না। আমরা হচ্ছে রাজবাড়ির গাছের নিচে ঢুকায় রাখতাম, তারপরে বাড়ি নিয়ে এসে সব কিছু গুনতাম যে কে ফার্স্ট, ঠিক আছে, আর যা চুরি করতাম ডেঞ্জার মার খেতাম, ধরা মানে ধরা পড়ার পর সেই মার খেতাম। তো আজকে ভিডিওতে থাকো, আজকেও চুরি চুরি করার চেষ্টা করবো। এটা করা যাবে না ভাই, এবার চুরি করলে একদম মান সম্মান প্লাস্টিক, তোর কাছে টাকা দিয়ে কিনে নিবো, বুঝছ ভাই, তুই চুরি করিস, চুরি করিস। আর জয়ের চুরি করার সাবসিডি একটা কি, ও যদি চুরি করে যদি মাঝখানে ঢুকে টুপিটা খুলে দেয় তাহলে একা ইয়ে হয়ে যাবে, হু আর ইউ পুরা হিলা ছিল না, আমরা রাজবাড়ির সামনে চলে আসছি, এই যে রাজবাড়ির পিছন দেখতে পাচ্ছি, এই যে রাজবাড়ির পিছন আর অনেক কিছু দেখা, রাজবাড়ির মেলার সামনে আমরা মুখ, এই এখান থেকে শুরু হয়ে যায় আমাদের রাজবাড়ি মেলা, ঠিক আছে, রাস্তাটা পার করি, তারপরে ওখানকার ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে কিছুই না, সবে শুরু। এখন মেলাতে মানে এন্ট্রি করলাম, এখানে সামনের দিকটা অত ভিড় নাই, পিছনে সে ভিড় আছে, ওদিকে চলে যাবো, আর মাম্পির মার নাচ দেখাবো আজকে তোমাদেরকে। দাদা দাদা আছে আমাদের সাথে যাচ্ছে মেলা, কি দাদা সে ঘুরাবে তো? হ্যাঁ সেই ঘুরাবে, দুঃখের বিষয় আমাদের সাথে চিংড়ি নেই, আছে তো, কোথায় ওই নিবো, ম্যানেজ করে, ও ম্যানেজ করে নিয়ে নেবো, দাদা থাকতে চিন্তা কিসের, চলো ম্যানেজ করে নিয়ে যাওয়া যাবে। আগে মেলাটা এই সাইডে হইতো রাজবাড়ির, এই যে মন্দিরটির এদিকে, আর এদিকে হইতো জবের থেকে হচ্ছে, আরে দাদা এটা কে, এটা পোলা সরকারের, আরে কি বলবো, সুব্রত দাদা, আরে সুব্রত দাদা দেখা হয়ে গেল এখানে ফাইনালি। তো কে কে আসছে এখানে? নমস্কার নমস্কার নমস্কার, কে কে আসলে তুমি? আমরা সেই যে আমি এই ভাই, আর আমি আসি, আমি এই ভাই, আর আমি ফাইনালি সুব্রত দাদার সাথে দেখা হয়ে গেল। আর আমার মানে সবথেকে বড় কথা, এই ভাইয়ের আমি সবথেকে বড় ফ্যান, ঠিক আছে, অনেক বড় ফ্যান। তো এই ভাইয়ের আমি অনেক অনেক ভিডিও ফলো করছি, এমন কি তোমার একটা ভিডিও আমি কমেন্ট করেছিলাম, স্টোরি ভিডিও হচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, যে এত বড় বড় দাদারা মানে যাদের এত ভিউজ এত সাবস্ক্রাইবার, ঠিক আছে, কিসে ফেসবুকে 4 লাখ, এদিকে তো 1 লাখ, ঠিক আছে, মানে আমরা সবাই ছোট, ঠিক আছে, সবাই মানে ছোট থেকে মানে শুরু করি আর কি, তো তারপরে একটা মানে মোটামুটি একটা পর্যায়ে আসি, মোটামুটি পর্যায়ে, ঠিক আছে, এখন আমরা সেই লেভেল যাইনি, কিন্তু আমাদের জন্য তোমরা সেই লেভেলে, তোমরা নিজেকে ভাবতে পারো না, কিন্তু আমাদের জন্য তোমরা সেই লেভেলে আছো, তোমরা আমরা সবাই সমান, ঠিক আছে, আমরা সবাই সমান, কেউ পড়ো না। কিন্তু তো ব্যাপারটা হলো এটাই বলবো যে তোমার চ্যানেলের নাম কি? এটা হচ্ছে জিআরডি বয়। আচ্ছা, তোমরা সবাই এই ভাইকে সাপোর্ট করো, ওনার দাদা দাদা হবে আর কি, দাদা না ভাই, তোমার থেকে অনেক ছোট, যাই হোক, কোনো ব্যাপার না, ভাইকে সবাই সাপোর্ট করো, ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভাইয়ের পাশে থেকো, এটাই আশা করি। এরপরে পোলা চাষে দেখা হবে, অবশ্যই, আর এই দাদাকে আমরা অনেক ভিডিওতে দেখি আর কি, আমি সব ভিডিওতে নাই, কিছু ভিডিওতে আছে, কিছু কিছু ভিডিওতে দেখি। আর সুব্রত দাদা, আর হ্যাঁ স্পেশালি মানে আবারও বলতে চাই, এই ভাইয়ের মানে কয়েকটা ভিডিও আমি ফলো করছিলাম, সত্যি মানে একদম জাস্ট অমায়িক, ঠিক আছে, খুব ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে, আগামী দাদা ভালো ভালো কন্টেন্ট দিবে, তোমরা পাশে দেখো, থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম।
প্রত্যেকেরই গার্লফ্রেন্ড আছে, শুধু দেখা মেলা না 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 এটা ফুল রিভিল করবে না, ঠিক আছে? আমার তো মনে আছে, যদি আমাকে কাম পছন্দ হয় তাহলে আর কি বলে কিছু 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 ঠিক আছে দাদা, ঘুরুক, আমরা ওই পিছিয়ে যাই এবার। আচ্ছা আসো দাদা ভাই, আচ্ছা ভাই পরে আবার কথা হবে। অবশ্যই অবশ্যই। মেন ভিড় শুরু হয় এখান থেকে রাজবাড়ি মেলার। এত বৃষ্টি হওয়ার পরও ভিড়টা দেখো, ভিড়টা দেখো, ডেঞ্জার ভিড়। সাত দিন মেলা হবে তাও মানুষের কি গিয়া। মেলা আসলাম, এখানে আমাদের কিছু সাবস্ক্রাইবার সাথে দেখা গেল। এই যে ভাইরা খুব ভালো লাগলো, ঠিক আছে আরো আরো খেলা হবে। এতক্ষণ ভালোই ছিল, এই যে বৃষ্টি এসে প্যাচ প্যাচা হয়ে গেল পুরো, এই যে ঠাকুরটা ভাসায় দিছে। আমরা যাচ্ছি এখন বজরং বাড়ির সাথে দেখা করতে, তোমাদেরকে দেখা দিই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো এই যে বজরং বাড়ির সাথে দেখা হয়ে গেলো বাবা, ও ভাই ধর 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 এখানে ধর ধর না ধর বাবা, শক্তি দেখ আরো লাইফে অনেক দূর যাবে, ঠিক আছে? সবাই মিলে একদম, তোমরা চিন্তা করো না। এইদিকেও আছে অনেকজন, একে দেখতেছে, সবাই দেখতেছে আমাদের নাটকগুলো, ঠিক আছে? কিন্তু কিন্তু এই যে জয়ের কথা, ঠিক আছে? ওই সবে উঠতে বলে একা বলে ভয় লাগে, ঠিক আছে? এই সবে পাশে একটা মেয়ে দেখলে কি বেশ হয়, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। কি আছে একটা ছোট ইনস্টাগ্রামের জন্য রিল বানায়, ঠিক আছে? দেখো কত পাবলিক আছে, এই পাবলিক প্লেসে হচ্ছে রিলটা হবে। এটা আমার জয়ন্ত রায়, মানে এই যে দেখো ইনস্টাগ্রাম আইডি বা নিচে লিঙ্ক দেওয়া আছে, তোমরা যা এখন ফলো করো আর কথাবার্তাও হবে, ঠিক আছে? মেসেজ করো, রিপ্লাই পেয়ে যাবে। এখানে ছোটো ছোটো রিলস করলাম, ঠিক আছে? পাবলিক তো আমাদেরকে সেই দেখছে, মানে একটু একটু আগে এই জায়গাটা সে ভিড় ছিল, তো এই এই রিলসগুলো দেখতে গেলে আমাদের ইনস্টাগ্রাম হাঙ্গামা, ঠিক আছে? ইনস্টাগ্রাম আইডি আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রাম ভিডিওগুলো দেখো, ঠিক আছে? ফলো করো ওখানে। কমেন্ট করো কেমন লাগলো, একদম আমরা এখন কোথায়? দেখো এটা কি ঠিক হচ্ছে? এত ছোট ছোট ছেলেগুলোর মাঝখানে কাকিমা কেন হাত জোর করছো? তুমি কাকু করো না, হাত জোর করো না, তুমি এইখানে আসছো কিন্তু ওখানে কেন হাত জোর করছো কাকিমা? এটা কিন্তু ভারী অন্যায়। আমরা ছোট ছোট শিশু বাচ্চা, দেখো আমরা ললিপপ চুষছি, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ অনেক অনেক একটি নিচে চলবে, বাড়ি চল কাকিমা, মাইন্ড নিও না, একটা ছোট ভিডিও ছিল, ঠিক আছে? কাকু হ্যাঁ চলো চলো, চল 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 চুষ, হ্যাঁ বাহ নাইস। সো বন্ধুরা, আমরা হচ্ছে ব্লগটা বাদ থেকে স্টার্ট করছিলাম, আমরা বাদে চলে আসলাম, আর আমাদের রাজবাড়ি মেলায় আবার মানে খুব মজা হলো, আর বৃষ্টিটার জন্য একটু গণ্ডগোল হয়ে গেলো। তো আমরা কালকে আবার মেলা যাবো, কালকে ভালো করে ঘুরবো, কারণ আজকে তো ভিডিও ছিল, তো ব্লগটা তোমাদেরকে দিলাম। আর খুব ভালো লাগলো যে এবার আমাদের সাত দিন হবে আর কি রাজবাড়ি মেলাটা, কেননা দু বছর বন্ধ ছিল, ওর জন্য আর কি
হলো না। তো আদার্স আমরা তো সবাই বন্ধুরা মিলে পুরো এনজয় করতে এসে দেখতে পাচ্ছ সবাই এখানে আছে। আর আদার ছেলেপেলেরা কী করতে যায় জয় একটু কিছু বলবে এখন। ওই ছেলেপেলা কী 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 করতে যায় এখন ওরা মেলাতে? সালাকে কাম ধান্দা নেই হে মেলা যাকে সব ছড়ি পোটা দেয়। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওকে লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করো, আর আমাদের ইনস্টাগ্রাম রিলস দেখতে গেলে নিচে ফলো করো। নিচে ফলো করে দাও।